প্রাথমিক শিক্ষা সমাপনী অর্থাৎ পিইসি পরীক্ষার সনদে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হয় শিক্ষার্থীদের। কিন্তু এবছর পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এ অবস্থায় কোনো নম্বর বা গ্রেড ছাড়াই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পিইসি সনদ দেওয়ার চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এখনও বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। অবশ্য শেষ পর্যন্ত স্কুল যদি না খোলা যায় তাহলে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। গতকাল সোমবার নিজের শেষ কার্যদিবসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ স্যার সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিসেম্বরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গ্রেড বা জিপিএ ছাড়া পাশের সনদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু নিবন্ধন করা শিক্ষার্থীরাই এই সনদ পাবে, তবে তাতে শুধু উত্তীর্ণ লেখা থাকবে, সেখানে কোনো গ্রেড লেখা থাকবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিকের গণ্ডি পেরোয় শিক্ষার্থীরা, তারা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে পিইসি সনদ লাগে। কিন্তু এবার পিইসি পরীক্ষা হবে না, অথচ মাধ্যমিকে ভর্তি হতে তাদের সনদের প্রয়োজন হবে। তাই যেসব শিক্ষার্থী পিইসি পরীক্ষার জন্য বছরের শুরুতে নিবন্ধন করেছে তাদের কেন্দ্রীয়ভাবে সনদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। করোনা পরিস্থিতির কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এরই মধ্যে এবছরের পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। নভেম্বরে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ছুটির কারণে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক পরিকল্পনা তৈরি করেছে। অক্টোবরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, তবে সেটা সম্ভব না হলে পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ বা অটোপাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ।